নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 100 ঘন্টা নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির। বিশ্ব জয় করবে এই 6 রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক হতে চলেছে এই 100 ঘন্টা এই 6 রাশির জন্য। ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই 6টি রাশির। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং কোন এই সৌভাগ্য 6টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। দেখুন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার, আমাদের জীবনটা না একদম মানে খুব খারাপ থেকে খারাপের দিকে হয়ে যাচ্ছে, কেন না জানি আমার ভাগ্য কি ভালো হবে না? নিশ্চিত রূপে হবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনি বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখা দরকার কোন জায়গাতে সমস্যা রয়েছে এবং আপনার দশা মারক চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে সেটা দেখা দরকার, এবং আপনাদের বাস্তুক্ষেত্রে পজিশানটা কেমন রয়েছে, অর্থাৎ আপনি যে যে বাড়িতে বসবাস করছেন সেখানকার ঘরের রং কী রয়েছে, আপনি যে বেডরুমে থাকছেন বেডরুমের রংটা কি আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচ হয়েছে, আপনার সদর দরজাটা কোন দিকে রয়েছে, মেন এন্ট্রান্স যেটা হচ্ছে সেটা কোন দিকে রয়েছে, কিচেন কোন দিকে রয়েছে, আপনি লিভিং রুমটা কোন দিকে রয়েছে করেছেন, আপনি সিঁড়িটা কোন দিকে করেছেন, সিঁড়িটা কি আপনার ক্লকওয়াইজ আছে না অ্যান্টি ক্লকওয়াইজ আছে। সিঁড়ি কিন্তু বিশেষভাবে ফ্যাক্টর কিন্তু করে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে সমস্ত কিছু কিন্তু বলতে পারবে। ধরুন এখান থেকে আমি আপনাদেরকে শুধু জায়গাগুলো আমি নির্ণয় করে দিচ্ছি। এই জায়গাগুলো আগে দেখুন, আপনার গ্যারেজ ঘরটা কোন দিকে রয়েছে, আপনি যে বাড়িতে রয়েছেন তার ওভার যে ট্যাঙ্কটা রয়েছে না, জলের যে রিজার্ভারটা রয়েছে সেটা কোথায় রয়েছে, আপনার টয়লেট কোন দিকে রয়েছে, অথবা আপনি যে ঘরে টিভি রেখেছেন, টিভি তো প্রত্যেকের ঘরে কমন, কোন ওয়ালে আপনি টিভি রেখেছেন, ফ্রিজটা কোন ওয়ালে আপনি রেখেছেন, আপনি যে আলমারিতে বা আপনি যে আয়রন চেস্টে অর্থ রাখছেন সেটা কোন মুখে রয়েছে, আপনি কোন দিকে মাথা করে ঘুমাচ্ছেন, বা আপনি যখন খেতে বসছেন তার মুখটা কোন দিকে রয়েছে, এগুলো অর্থকে আকর্ষণ করে। কৌশিক রায় ওই জন্য বলে না, আমি বারবার দায়িত্ব নিয়ে বলি, এই জন্য কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি কিনা দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। বাস্তুটা আমাদের 20-30% আমাদের কিন্তু ভাগ্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে। দেখবেন এক একটা বাড়িতে আপনি থেকে প্রচুর উন্নতি করেছেন, ওই বাড়ি থেকে কিন্তু আপনি একটা বাড়ি কিনলেন, কিন্তু সেই বাড়ি থেকে আলটিমেটলি আপনি কিন্তু বসে গেছেন, কোনো রাস্তায় খুঁজে পাচ্ছেন না। বাস্তুটা দেখা দরকার। এবং এর পাশাপাশি আপনার দেখা দরকার যে আপনার যে ছাদের যে ঢাল, অর্থাৎ ছাদের যে জল নিকাশি ব্যবস্থাটা কোন দিকে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। দেখুন বাস্তু ক্ষেত্রে কোথায় কী রাখতে হবে অনেক কিছুই কিন্তু বলা সম্ভব, যার মাধ্যমে ভাগ্য ক্ষেত্রে যে বিড়ম্বনাগুলো রয়েছে কি না সে বিড়ম্বনাগুলো কিন্তু কাটানো কিন্তু সম্ভব 100%। এবং সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আপনার ভাগ্যকে কিন্তু বদলাবে। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি, যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ দিয়ালে পিঠ থেকে গেছে, সন্তানের এডুকেশান, বিবাহ, দাম্পত্য সুখের জায়গায় বাধা, কর্মহীন হয়ে পড়ে আছেন, কর্ম পাচ্ছেন না, ব্যবসা ক্ষেত্রে তেমন উন্নতি হচ্ছে না, একমাত্র
এই জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যার আমি হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি, বারবার এই কথাটা বলি, সবারই কিন্তু আমি হাত ধরি না। দেখুন ভিডিওগুলো যারা দেখছেন প্রতিদিন, আমি বারবার বলছি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কারণ আপনাদেরই এটা চ্যানেল, আপনাদেরই এটা পরিবার। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, বাস্তু সংক্রান্ত কোন কোন দিকগুলো নিয়ে আপনার ভিডিও চাইছে তার উপর আপনারা লিখে পাঠান, আমি তার উপর আপনাদেরকে ভিডিও অলরেডি দিব। দেখুন আপনাদের ক্ষেত্রে কোন রত্ন আইডিয়াল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে। সব লগ্নের ক্ষেত্রে কিন্তু সব রত্ন কিন্তু সমান কিন্তু কাজ কিন্তু দেয় না, নেগেটিভ এবং পজিটিভ দুটি ফলই কিন্তু আছে। আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, ভিডিওগুলো যারা বারবার শুনছেন অর্থাৎ অ্যাস্ট্রো এডুকেশন যারা দেখছেন কি না, তাদের ক্ষেত্রে একটি কথা আমি আমার প্রিয় দর্শক বন্ধুর জন্য আমি বলবো, যে আপনারা একটু হলেও জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের কাছে কিছুটা সময় নিই কিন্তু আমি বাস্তু ক্ষেত্রটা বিশেষভাবে ইম্পর্টেন্ট আমি বলি। এবং আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে, এই 100 ঘন্টার মধ্যে আপনার ভাগ্য 100% বদলাতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন এই 6 রাশি, স্বর্ণ মুকুট পড়তে চলেছেন এই 6 রাশি। আপনার ভাগ্যক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে আবারও বলছি, এবং গ্রহরত্ন কবজ আপনার ভাগ্যকে কিন্তু বদলাবে আমি 100% আপনাকে এই কথাটা বলছি। এবং আপনার বাস্তুক্ষেত্রে অ্যাকোডিয়াম কোথায় রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার, অনেকে অ্যাকোডিয়াম রাখেন। আপনার ক্ষেত্রে দেখা দরকার যে আপনার জন্মছকে যদি বড় কোনো দোষ না থাকে কি না, 1000% আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন কিন্তু হবেই হবে। দেখুন আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, যে এই ভিডিওগুলো না আপনাদের জন্য আমি তৈরি করি, কারণ আপনারা আছেন, আপনারা শুনতে চাইছেন বলে আমি এই ভিডিও আপনাদের সামনে কিন্তু ডেডিকেশন কিন্তু করি। এবং অনেকে কৌশিকদার ফ্যান হয়ে গেছেন, প্রচুর মানুষ কৌশিকদার ফ্যান, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আছে। দেখুন আমি বারবার বলি, জ্যোতিষ হচ্ছে মঙ্গলময় একটা শাস্ত্র। আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন, একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। লিখে রাখুন, এই 100 ঘন্টার মধ্যে বিশ্ব জয় করবে এই 6 রাশি। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করব। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং এর পাশাপাশি একটি কথা বলি, অনেকে বলছেন যে কৌশিকদা আপনার দুটো চ্যানেল আছে, না আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশান, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির এই 100 ঘন্টার মধ্যে আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভ আসতে কিন্তু চলেছে, ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির, আপনাদের কর্মক্ষেত্রে এবং আপনাদের সফলতা ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার আপনাদের হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির এই 100 ঘন্টার মধ্যে আপনাদের বড় ধরনের সমস্যার সমাধান হতে চলেছে, লিখে রাখুন, খুব গুরুত্বপূর্ণ, এই সময়টা কাজগুলোকে গুছিয়ে নিন। 100 ঘন্টা আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মকর রাশি, আপনাদের উন্নতি চোখে পড়ার মতো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আপনাদের কেরিয়ার ক্ষেত্রে
লাভ ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি হতে চলেছে এবং ইনকাম এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এই 100 ঘন্টা আপনার ক্ষেত্রে বিশেষভাবে একটা শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে এই 6টি রাশি। আপনার জন্ম ছক আমি কিন্তু দেখতে পাচ্ছি না, আপনাদের আপনাদের নবগ্রহের পজিশান দেখতে পাচ্ছি না, কিসের দশা মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ সময় হিসাবে কিন্তু বিবেচিত হতে চলেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং আবারও বলছি এটা আপনাদেরই চ্যানেল, কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। নমস্কার, ধন্যবাদ।